الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعه من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين اوتوا العلم والايمان لقد لبثتم في كتاب الله الى يوم البعث فهذا يوم البعث ولكنكم كنتم لا تعلمون فيومئذ لا ينفع الذين ظلموا معذرتهم ولا هم يستعتبون ولقد ضربنا للناس في هذا القران من كل مثل ولئن جئتهم بايه ليقولن الذين كفروا ان انتم الا مبطلون كذلك يطبع الله على قلوب الذين لا يعلمون فاصبر ان ان وعد الله حق ولا يستخفنك الذين لا يوقنون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من خاصم في باطل وهو يعلمه لم يزل في سخط الله حتى ينزع عنه او كما قال عليه الصلاه والسلام شمانه يا كرام امرا إيليمي إخلاص এবং কিছু বিভ্রান্তি নিয়ে আলোচনা করব গত সপ্তাহে আমরা এখলাসের আলামত নিয়ে আলোচনা করেছিলাম এখলাসের আলামতের মধ্যে যিনি এখলাসওয়ালা হবেন তার বাহ্যিক এবং আভ্যন্তরীণ বা প্রকাশ্য এবং গোপনের দোনো আমলই সমান হবে সর্ব অবস্থায় তার আমল একই রকম হবে দ্বিতীয় ছিল তার প্রশংসা এবং নিন্দা দনো অবস্থায় তার আমল সমান হবে প্রশংসা করলে তার আমল বাড়বে বা প্রশংসা পাওয়ার আশা থাকলে তার আমল বাড়বে আর নিন্দা হলে বা প্রশংসা পাওয়া না গেলে আমল কমে যাবে এমন না প্রশংসা এবং নিন্দা দোনো অবস্থায় তার আমল সমান থাকবে আমরা অনেক সময় দেখি অনেক ভাই আছে যখন দিনই পরিবেশে আসে ইসলামী পরিবেশে তখন খুব ইসলামিক ভাবধারা এবং যারা ইসলামিক ভাবধারায় চলে না তাদের অনেক নিন্দা তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আবার সেই ব্যক্তি যখন সেই ইসলাম বিরোধী ভাবধারার পরিবেশে যায় তখন সেখানে গিয়ে আবার তাদের গুণগান ইসলামিক ভাব দ্বারায় যারা চলে তাদের আবার বিরোধিতা তাদের নিন্দা একবার এক বিয়েতে আমার এক চাচার সাথে তো চাচা আত্মীয় স্বজন যেতেই হয় তো চাচা ওই বিয়ের মধ্যে অনেক দেখতেছে পর্দা সারা ছেলে মেয়ে একসাথে ছবি তুলে তো এটা দেখে আমার কাছে খুব তিরস্কার খুব নিন্দা যে আজকে দুনিয়াতে এত বালা মুসিবত মুসলমানদের উপরে এত নির্যাতন নিপীড়ন বঞ্চনা এগুলো সব এই সকল বেপর্দার কারণে এই সকল নারীদের কারণে এই সকল পুরুষদের কারণে খুব তিরস্কার যে মনে চায় যে দুনিয়া থেকে চলে যায় তো এই চাচাই কিছুক্ষণ পরে তার পরিচিত একজন ডাকসে যে আসেন চাচা তো সে দেখি ওই পরিবেশে গিয়েই তাদের সাথে অবাধ মেলামেশায় ছবি তুলতেছে আর ওখানে গিয়ে বলে কি আমার এই ভাতিজাত একটু হুজুর এই জন্য এইসব পছন্দ করে না অর্থাৎ আমার সাথে যখন তাদের নিন্দা আবার ওদিকে যখন যায় তাদের সাথে পুরো গা ভাসিয়ে দেয় আর এদের নিন্দা তো এরকম যারা এখলাসওয়ালা হবে আল্লাহর জন্য যারা করবে তারা দ্বিমুখী হবে না তারা একমুখী হবে আল্লাহর জন্য যারা কাজ করে ইসলামিক পরিবেশে থাকলেও তার আমল আল্লাহর জন্যই হবে আবার ইসলাম বিরোধী কোনো পরিবেশে যদি তাকে যেতেও হয় তখনও তার কাজটা আল্লাহর জন্যই হবে সবসময় তার অন্তরে খারাপ কাজের প্রতি ঘৃণা থাকবে এবং ভালো কাজের প্রতি তার সবসময় শ্রদ্ধা ভালোবাসা থাকবে তো এখলাসের একটা বড় আলামত প্রকাশ্যে অপ্রকাশ্যে তার আমল সমান হবে প্রশংসা নিন্দা তিরস্কার দোনো অবস্থায় তার আমল সমান হবে এমনিভাবে তার আমল যত আমল করে কোনো আমলের মধ্যেই তার প্রশংসার আশাও থাকবে না আকাঙ্ক্ষাও থাকবে না অনেক সময় আমাদের মধ্যে এমন দেখা যায় যে হুজুর দেখেন তো এই যে ঘড়িটা লাগাইছি কেমন হয়েছে ঘড়িটা সুন্দর না ঘড়িটা সুন্দর না বলার উদ্দেশ্য হইল যে আমি লাগাইছি আমার একটু প্রশংসা করেন যেটা আমি লাগাইছি আপনারে তার বাসায় নিয়ে যায় নিয়ে গিয়ে দেখেন হুজুর এই যে আমার এই রুম এই টাইলসটা অমুক দেশ থেকে আনছি এই কি বলে ফিটিংসটা অমুক দেশ থেকে আনছি এত সুন্দর করে বানাইছি আপনি তার একটু প্রশংসা করেন যে হ্যাঁ আপনি অনেক ভালো করছেন হুজুর আমার বাসায় সবসময় আমার শাশুড়ি আমার মা আমার বোন সবাই থাকে তাদের আমি দেখাশোনা করি অর্থাৎ আপনি একটু প্রশংসা করেন আমি মসজিদে কিন্তু গত বছরও এক লাখ টাকা দিয়েছিলাম দেশের বাড়িতেও আমি মসজিদ চালাই মাদ্রাসা চালাই অর্থাৎ আপনি আমার একটু প্রশংসা করেন আমি যদি কাজটা একমাত্র আল্লাহর জন্যই করি তাহলে কখনোই আমার আচরণের দ্বারা আমার ভাষা দ্বারা কখনোই প্রশংসার আকাঙ্ক্ষাও আমার মধ্যে থাকবে না এই জন্য এখলাস এখলাসের আর আলামত হল যে তার মধ্যে প্রশংসার আকাঙ্ক্ষাও থাকবে না এখলাসের আর একটা আলামত হল যে তার মন সবসময় স্বচ্ছ থাকবে সাদা মনের হবে তার মনের মধ্যে হিংসা বিদ্বেষ যত ধরনের অন্তরের লোক আসে এগুলো তার মধ্যে কিছুই থাকবে না এই বিষয়টা নিয়ে আগামী সপ্তাহে আলোচনা করব আর পঞ্চম আলামত হল অনেক সময় এমন হয় যে আমি তো প্রশংসা পেতে চাই না কিন্তু আমি খারাপ এটা মানুষের কাছে প্রকাশ করি অনেক সময় বলে যে এটা আরবিতে অনেক জায়গায় লেখে আমাদের অনেক ছাত্ররা আহকারুল ওয়ারা আল আব্দুল ফকির অর্থাৎ যে নিকৃষ্ট ছেলে আপনার কাছে আবেদন করতেছি নিজেকে নিকৃষ্ট বলা বা আমি আপনাদের সবার চেয়ে খারাপ মানুষ নিজেকে নিজের দুর্নাম করা সবার সামনে ওলামা এ বলেন এটাও একরকম লোক দেখানো এটাও একরকম এখলাসের ঘাটতি মোতরফ ইবনে আবদুল্লাহ শাহির সে বলে কফা বিনসি ইহা আল মালা তোমার মনকে অহংকারী বানানোর জন্য এতটুকুই যথেষ্ট যে তোমার মনের দুর্নাম মানুষের সামনে সবার সামনে করো যে ভাই আপনাদের মধ্যে আমি তো সবচেয়ে খারাপ মানুষ আপনাদের মধ্যে আমি সবচেয়ে গুণাহার মানুষ তো এর দ্বারা এটাও একটা উদ্দেশ্য যে আমি বিনয় প্রকাশ করতেছি আর বিনয় প্রকাশ যাকে করে তারও একটা সুনাম আছে তো এগুলোকেও ওলা কেরাম এখলাসের বৈপরীত্য সাংঘষ্যিক বলে এখানে দুই একটা বিভ্রান্তি আছে এখলাস হতে হলে আমরা গত সপ্তাহে একটা বলেছি যে এখলাসের যত আলামত এগুলো নিজের জন্য মানুষের দেখার জন্য না এখলাস হতে হলে তার মধ্যে প্রশংসার আকাঙ্ক্ষা থাকা যাবে না প্রশংসা এবং নিন্দা দোনো অবস্থায় তার সমান হবে কিন্তু এখন কোন মানুষ আমল করল আল্লাহর জন্যই আমল করছে কিন্তু মানুষ তার প্রশংসা করল এখন সে কি করবে অনেক সময় মানুষ এমন আছে যে ভাই চলেন আমরা একটু গিয়ে মানুষ এখানে গরিব মানুষ আছে তাদের একটু সেবা করি কিছু অসহায় মানুষ আছে তাদের একটু সেবা করি যে না এটা লোক দেখানো হবে আমি এই কাজ করব না লোক দেখানোর জন্য হয়ে যাবে এই জন্য এটা করব না অথবা আসেন আমরা এখন একটু কোরআন শরীফ পরি মসজিদে গিয়ে না এখন এটা লোক দেখানো হবে আমি এটা করব না তো এখন যদি এমন হয় কেউ যদি শুধুমাত্র আল্লাহর জন্যই করে কিন্তু আল্লাহর জন্য করার পরে মানুষ তার প্রশংসা করে তাহলে কি তার এই আমলের মধ্যে এখলাসের ঘাটতি হইল রসুল উল্লাহ সাল আলহিউসাল্লামের কাছে এক সাহাবি জিজ্ঞাসা করছে আর ফাইয়া ফাইয়া আলাই হে আল্লাহর রসুল একজন মানুষ সে আল্লাহকে খুশি করার জন্যই এখলাসের সাথে ভালো কাজ করছে কিন্তু মানুষ তার এই ভালো কাজের উপরে প্রশংসা করছে এখন সে কী করবে এই কাজ কি ছেড়ে দিবে এই কাজ বাতিল হয়েছে এইটা গণ্য করবে রসুল বলেন যে না তিলকা আজিলু বুসরাল মমিন আল্লাহ রসুল বলেন যে এটা হলো মমেনের জন্য দ্রুত সুসংবাদ দ্রুত বদলা এখলাস মানিত হলো যত আমল হবে তার বদলা আমি আখেরাতে নিব আল্লাহর কাছ থেকে নিব তো আল্লাহর জন্যই আমি করছি ওই আল্লাহ আমাকে আখেরাতে বদলা দিবেন তার দ্রুত বদলা দুনিয়াতেই আল্লাহ তালা দিয়ে দিবেন সেটা হলো মানুষের প্রশংসা আমি মানুষের প্রশংসার কামনা করি নাই মানুষ আমার প্রশংসা করুক এটাও আমি চাই না মানুষ আমার কোনো আমল দেখুক এটাও আমি চাই না কিন্তু মানুষ দেখে ফেলছে মানুষ দেখে প্রশংসা করছে তো এর দ্বারা এই জন্য খুশি হব যে এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য একটা দ্রুত সুসংবাদ আসছে এই জন্য খুশি না যে মানুষ দেখে আমার প্রশংসা করতেছে এই জন্য না মানুষ দেখে যদি আমার প্রশংসা করে আর মানুষের প্রশংসায় যদি আমি খুশি হই তাহলে এখানে এখলাসের ঘাটতি আর আমি যদি মানুষের প্রশংসায় খুশি না আমি খুশি হলাম এই জন্য যে আল্লাহ তালা মানুষের দ্বারা প্রশংসা করাইতেছে এই জন্য খুশি এখানে কোনো আপত্তি নাই তো এই জন্য অনেক সময় মানুষ অনেক আমল ছেড়ে দেয় যে মানুষ দেখবে এই জন্য এটা করব না আমি কোরআন শরীফ পরব না মানুষ দেখবে বলবে যে বাসের মধ্যে কোরআন শরীফ পড়ি একেবারে খুব বুজুর্গি দেখাইতে আসছে আমি পাগড়ি পরব না পাগড়ি পড়লে মানুষ বলবে খুব বুজুগি দেখাইতে আসছে মানুষের জন্য আমল ছেড়ে দেওয়া এটাও নিষেধ হজরত ফুদাইলি আয় রাহমাতুল্লা আলী বলেন তার কুল আমালি লি আজলি নাসি রিয়াউন কোনো কাজ মানুষকে দেখানোর জন্য করা এটা হলো শীত কোনো কাজ মানুষকে দেখানোর জন্য করা আমি এইটা করতেছি যাতে মানুষ আমার নামাজটা দেখে বলে খুব ভালো নামাজি এটা হলো শির্ক আল্লাহকেও খুশি করতে চাই মানুষকেও খুশি করতে চাই আর কোনো আমলকে মানুষের জন্য ছেড়ে দেওয়া আমি যদি এখন বাসের মধ্যে কোরআন শরীফ পড়ি তাহলে মানুষ আমাকে বলবে বড় বুজুর্গ এই জন্য কোরআন শরীফ পড়বো না কোন আমলকে মানুষকে দেখানোর মানুষের দেখার জন্য ছেড়ে দেওয়া এটা হল রিয়া লোক দেখানো এটা আমি যদি আল্লাহর জন্য আমল করি মানুষ দেখুক না দেখুক এই ব্যাপারে তো আমার কোনো মাথা ব্যথা নাই আমি তো আল্লাহকে দেখাচ্ছি এখলাসু ফোদাই ইবনে আয়াত বলেন কি এখলাস হলো এখলাস হলো তালা তোমাকে এই উভয় অবস্থা থেকে মুক্ত রাখা আমি মানুষকে দেখানোর জন্য আমল করব না আর মানুষ দেখে বলে আমি আমলও ছাড়বো না মানুষ দেখে বলবে বড় নামাজি হয়ে গেছে এই জন্য আমি ফজর নামাজে আসা বন্ধ করে দিব না আমি ফজর নামাজে জামাতে আসতেছি আল্লাহকে খুশি করার জন্য মানুষ দেখলেও কি আর না দেখলেও কি আমি জাকাত দিতেছি আল্লাহকে খুশি করার জন্য মানুষ দেখলেও কি না দেখলেও কি তবে এখানে কথা হলো যে আমার অন্তরের সম্পর্ক হবে আখেরাতে আল্লাহর সাথে আর ওই আল্লাহর পক্ষ থেকে আবার আমার জন্য হয়তো প্রশংসা আসবে ভালোবাসা আসবে এগুলো আল্লাহর পক্ষ থেকে আসবে আমি ওইটার দিকে আমার আমার অন্তর লাগবে না আমার অন্তর ঝুলন্ত থাকবে আল্লাহর সাথে এখন আল্লাহ তালা আমার এই আমলের বিনিময় ভালোবাসা দেয় না জনপ্রিয়তা দেয় না প্রশংসা দেয় এইটা আমার দেখার বিষয় না আবার অনেক সময় আর একটা বিভ্রান্তি হয় যে মানুষ তওবা করে তওবা করতে হলে যে আপনি তওবা তখনই হবে আপনার তবা গ্রহণযোগ্য চোর একজন ধরছে বা ডাকাত একজন ধরছে যে তওবা করো তওবা কি সমস্ত মানুষের সামনে বলো যে আমি মসজিদ থেকে ঘড়ি চুরি করছি মসজিদ থেকে টাকা চুরি করছি আমি কানে ধরে করলাম আর কখনো করব না এটাও নিষেধ ইল্লাল মুজাহিরুন আল্লাহ রসুল বলেন যে আমার সকল উম্মতকে তালা মাফ করে দিবেন তবে যারা তার পাপকে প্রকাশ্যে মানুষের সামনে প্রকাশ করে রসুল আরও দৃষ্টান্ত দেন যে এক ব্যক্তি রাতে পাপ কাজ করছে ওকদ বাত আল্লাহ তুরুহু আল্লাহ তালা তার রাতে পাপ কাজ করাগুলোকে গোপন রাখছে কিন্তু সে পরের দিন সকালে সে মানুষের কাছে বলে ইয়া ফুলান আমিল তুল বা রে হাতা কাজা আ কাজা হে ভাই জানো আমি গতকাল কি করছি গতকাল ওই নাইট ক্লাবে গেছি অমুক জায়গায় গেছি অমুক অমুকরে ঠকাইছি অমুকের ডাকাতি করছি অমুকরে চুরি করছি সে নিজে নিজে প্রকাশ করে তো আল্লাহ তালা বলেন আল্লাহ রসুল বলেন যে আল্লাহ তালা তার দোষকে গোপন রাখতেছিল আর সে তার দোষকে প্রকাশ করে দিচ্ছে আল্লাহ রসুল বলেন আমার উম্মতকে সকলকে আল্লাহ তালা মাফ করে দেন তবে যারা প্রকাশ্যে তার গুণাগুলোকে মানুষের সামনে প্রকাশ করে অথবা প্রকাশ্যে গুণা করে প্রকাশ্যে গুণা করলে অনেক মানুষ সাক্ষী হয়েছে সকল মানুষ সাক্ষী আমি যতই আল্লাহ আমাকে মাফ করে দেখ তারপরও মানুষ আমাকে খারাপ বলেই জানবে চোর বলেই জানবে ডাকাত বলেই জানবে মান ফালা শাহী আমিন হাজিহিল কাজুরাত ফালিয়াস্তাতির ইল্লা আল্লাহ রসুল বলেন যদি কোনো মানুষ কোনো পাপ করে থাকে কোনো অপকর্ম করে থাকে সে যেন আল্লাহ যেরকম তার পাপকে গোপন রাখছে সেও যেন গোপন রাখে তাই জন্য অনেকে মনে করে তওবা শর্ত হলো মানুষের কাছে বলা যে ভাই আমি তো আগে অনেক বড় গুন্ডা ছিলাম এখন তওবা করছি আমি তো অনেক বড় মার্ডার কেসের আসামি ছিলাম এখন তওবা করছি অনেকে এরকম প্রকাশ্যে বলে এখন একটু হুজুর হয়েছি আগে আমি কত কিছু করছি জানো বেট আমারে ভয় পা অমুকরে অমুক অমুকরে মারছি অমুক মার্ডার কেসের আসামি ছিলাম তুমি কিসের তওবা করলা বাবা তওবা হলো যেটা আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া মানুষের কাছে প্রকাশ না করা তারপরে হলো এলেমের মধ্যে এখ্লাস সর্বপ্রথম কথা হল ওখরা আল্লাহ তালা বলেন যে আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করছে তোমরা কিছুই জানতে না তোমাদের কোনো এলেম ছিল না ইয়া আইয়ু আল্লাদিন আমানু কু আংফুস কুম্ম আহলি কুম্না আরাম হে মোমেনগন তোমরা নিজেদেরকে তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও অসারি রউ ইলাম ফিরতিন মিররব্বিকুম্ম জান্নাতিন আরদোহা আর তোমরা জান্নাতের দিকে প্রতিযোগিতা করো এখন জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো জান্নাতে কিভাবে যাব এগুলো জানতে হবে আর এই জন্যই আল্লাহ তালা যুগে যুগে রসুল পাঠিয়েছেন কোরআন পাঠিয়েছেন হাদিস পাঠিয়েছেন এই জন্য এলেম শিক্ষা করা প্রতিটা মানুষের উপরে ফরজ এলেমের মধ্যে এখলাস কি এলেমটা যখন আমি শিখব এই শিখাটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হতে হবে এলেম শিখাটাই একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হতে হবে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন وقال الذين اوتوا العلم والايمان لقد لبستم في كتاب الله الى يوم البعث فهذا يوم البعث ولكنكم كنتم لا تعلمون فيومئذ في لا ينفع الذين ظلموا معذرتهم ولا هم يستعتبون جادر كي الله تعالى دان كرسين ايمان دان كرسين ترى بول بي. যে আমরা কেয়ামত পর্যন্ত আল্লাহর কিতাব অনুযায়ী চলে আসছি কোরআনে যেভাবে বলা হয়েছে হাদিসে যেভাবে বলা হয়েছে এভাবে আমরা এই কেয়ামতে আসা পর্যন্ত আমরা এভাবে চলে আসছি শাহাদাই আউমুল বাস কেয়ামতের দিন বলবে যে এই আজকে পুনরুত্থানের দিন কেয়ামতের দিন কিন্তু ওলা কুন্তুম লা তালামুন তোমরা কিছুই জানতে না কেয়ামত সম্পর্কে জানতে না এর জন্য কোনো প্রস্তুতিও নেওয়া নাই তখন ওই কাফেররা কি বলবে দুনিয়াতে থাকতে তারা কি বলতো ওকাল না কোরআন হাদিস পরে নাই আখরাত সম্পর্কে জানে নাই হাদিস সম্পর্কে এলেম শিখে নাই জান্নাত জাহান্নাম সম্পর্কে এলেম শিখে নাই তারা ওই সকল হুজুরদেরকে জান্নাতি মানুষদেরকে বলবে ইন আন্তুমিল্লা মুবুতিলুন তোমরা ফাও কথা বলো তোমরা বাতিলপন্থী মিথ্যা কথা বলো তাদেরকে মিথ্যুক বলবে এক তো হল জানে না আবার যারা জানে তাদেরকে মিথ্যুক বলবে আল্লাহ তালা বলেন কি যারা এই রকম জানে না আবার জানাকেও যারা বাতিল বলে এলেম ওয়ালাদেরকে যারা বাতিল বলে আল্লাহ তালা তার অন্তরের মধ্যে মহর শিল মেরে দিবেন অন্তরের মধ্যে আর ভালো কিছু ঢুকবে না কোরআন হাদিসের কথা তার অন্তরে ঢুকবে না এই জন্য এলেম জানা এটা হলো ফরজ সকলের জন্য এলেম শিখতে হবে আল্লাহকে খুশি করার জন্য যদি আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি এলেম শিখেমা দারজাদ কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেন যাকে আল্লাহ তালা এলেম দিবেন ইমান দিবেন তাকে আল্লাহ তালা অন্য সকলের চেয়ে অনেক উঁচু মর্যাদা আল্লাহ তালা দান করবেন আর তার বিপরীতে কেউ যদি এলেম শিখে দুনিয়ার জন্য মানিবতা এলমানিহি ওয়ুহি আর জিদা আরফ আলজান না যেই এলেম দ্বারা একমাত্র আখেরাত চাওয়া হয় কোরআন হাদিসের এলেম এর দ্বারা যদি কেউ দুনিয়ার উদ্দেশ্যে এই এলেম শিখে দুনিয়ার কোনো উদ্দেশ্যে যদি সেই এলেম শিখে আল্লাহ রসুল বলেন লাম জান্না সে জান্নাতের সুগন্ধিও পাবে না জান্নাতে তো যাবেই না জান্নাতের সুগন্ধিও পাবে না যদি কেউ এলেম আল্লাহকে খুশি করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে শিখে অন্য হাদিসে আরও স্পষ্ট করে মানতলা বাল এলমা আউ লিউমারিয়া বিহি সুফাহা যারা নাকি এলেম শিখে উদ্দেশ্য কি যে সে অন্যান্য জ্ঞানীদের সাথে তর্ক করবে বিতর্ক করবে আউ লিউমারিয়া বিহাজ সুফাহা অথবা যারা মূর্খ যারা জানে না তাদের সাথে মাতবরি করবে এই ব্যাটা তুই জানোস এরকম হলো কোরআনের কথা এরকম হলো হাদিসের কথা সে আলেমদের সাথে বা যারা জানে জ্ঞানীদের সাথে বিতর্ক করবে আর যারা জানে না তাদের উপরে সে মাতবরি করবে আউল উজুহান নাস ইলাই। অথবা তার এলেম শিকার উদ্দেশ্য হল মানুষ সবাই যাতে তার কাছে আসে জ্ঞান শিকার জন্য সে সবার উপরে জ্ঞানী নিজের সম্মান বাড়ানোর জন্য কেউ যদি এলেম শিখে আল্লাহর রসুল বলেন আদ নার। এই এলেম যেই এলেম উনি দুনিয়ার উদ্দেশ্যে শিখছে আল্লাহকে খুশি করার জন্য শিখে নাই এই এলেম দ্বারা আল্লাহ তালা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে যদি এলেম আল্লাহকে খুশি করার জন্য শিখা হয় অনেক উপরে আর আল্লাহকে খুশি করার জন্য যদি না শিখা হয় যে একটা হাদিস শিখছি কেন অমুক আলেমের সাথে তর্ক করব একটা হাদিস শিখছি কেন তারে পরাজিত করব অমুক জায়গা থেকে একটা বই পড়ছি কেন অমুকরে ছোট করব। তর্ক করার জন্য মানুষকে ছোট করার জন্য নিজের জ্ঞান গরিমা জাহির করার জন্য কেউ যদি এলেম শিখে আল্লাহ রসুল বলেন তাকে জাহান্নামে আল্লাহ তালা নিক্ষেপ করবেন এই জন্য হজরত শাহে ইমাম সাফে রহমতুল্লা আলাই উনি এত বড় একজন ইমাম যে অনেক লক্ষ কোটি কোটি যার অনুসারী উনি বলতেন মা না জর তু আহাদান লীল গালাবা আমি কখনো কারো সাথে এলেম নিয়ে বিতর্ক করতাম না বিজয় হওয়ার জন্য বিজয় পাওয়ার জন্য যে আমি জয়ী হব তাকে হারাবো অন্য কাউকে পরাজিত করার জন্য আমি কখনো কারো সাথে এলেম নিয়ে চর্চা করতাম না বরং আমি যখনই এলেম নিয়ে চর্চা করতাম তখনই আমি মনে মনে চাইতাম আই ওয়া আল্লাহ তাআলা যেন তার মুখ থেকে সত্যটা জাহির করে দেয় আর আমি তার কথা মেনে নেই আমি তার কাছে পরাজিত হই এই জন্য এলেমের এখলাস হলো যে এলেম শিখতে হবে আল্লাহকে খুশি করার জন্য এলেম শিখে কাউকে পরাজিত করব এই নিয়তে এলেম শিখা যাবে না অনেক ভাইকে এখন দেখা যায় চটি চটি বই পড়ে আর চটি চটি আগা মাথা কিছু বুঝে না ওইটা পরে এসে বিতর্ক শুরু করে দেয় যে না এরকম আছে না হাদিস এইটা আছে সহি হাদিস এইটা আছে বোখারি শরীফে এইটা আছে আরে ভাই এর আগে পিছিয়ে এর ব্যাখ্যা তো করবেন তো এই জন্য এলেমের এখলাস হলো আল্লাকে খুশি করার জন্য করতে হবে বিজয় হওয়ার জন্য বিতর্ক করার জন্য মানুষের উপরে জ্ঞান গরিমা জাহির করার জন্য এলেম শেখা যাবে না নাম্বার ওয়ান দ্বিতীয় বিষয় এলেমের এখলাস হলো যেই এলেম আমি শিখছি ওই এলেম অনুযায়ী আমাকে আমল করতে হবে আমি এলেম শিখলাম জানলাম কিন্তু সেই অনুযায়ী যদি আমল না করি তাহলে আল্লাহ রসুল আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন সবিমা না কৌদি হিম্মি শা কহুম লা না হুম জাল্ না কুলু বহুম কসিয়া ইয়োহার রিফুনাল কালিমা মাওয়া দে ওয়া না সু হাউ জ খ্রিস্টানদের কথা আল্লাহ তালা বলেন যে খ্রিস্টানরা তারা আমি তাদেরকে যে এলেম দিয়েছিলাম এই এলেম অনুযায়ী তারা আমল করে নাই তাদের কাছে অঙ্গীকার নিয়েছিলাম অঙ্গীকার তারা ভঙ্গন করছে আর ওই এলেম অনুযায়ী আমল না করার কারণে আল্লাহ বলেন কি করছি লা না আমি তাদের কবি শব্দ করছি ও যে আল্লাহ কুলুবাহুম কাসিয়া তাদের অন্তরকে আমি পাথরের মতো কঠিন শক্ত করে দিয়েছি আর হক কথা সত্য কথা তাদের অন্তরে যায় না আর কি মিম্মা আনাসু রুবি এলেম যা শিখিয়েছিলাম এগুলোও ভুলিয়ে দিয়েছি সুফিয়ান সাউরি রহমতুল্লাহ বলেন আল এলমু আমাল এলেম সবসময় আমলকে ডাকে ফাইন্ড আজাবাহু যদি আমল এলেমের ডাকে সারা দেয় অর্থাৎ ওই এলেম অনুযায়ী যদি আমল হয় তাহলে এলেমটা বহাল থাকে আর যদি এলেম অনুযায়ী আমল না হয় এলেম আসতে উঠে যায় অনেক ভাই আছে আর ছোটবেলায় অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করতো নামাজ শিখছে অনেক কিছু পড়ছে অনেক দিন ধরে নামাজ পড়ে না এখন আর পারে না অনেক ভাই আছে জানাজান নামাজ সুন্দর শিখছে আর এখন জানাজার নামাজে আসলে সব ভুলে যায়। যেই এলে অনুযায়ী আমল হবে না ওই এলে মাল্লাহ তালা রাখবেন না উঠিয়ে নিবেন। আর যদি এলে অনুযায়ী আমল হয় তাহলে কি করবেন আল্লাহ তালা বলেন। মানা আমিলা সল হামমিং দাকারিন আও অংসা আ মিন ফালা নহই আন যারা নাকি ইমানের সাথে। এলেম অনুযায়ী ভালো কাজ করবে আল্লাহ তালা বলেন অবশ্যই 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 আমি তাকে দুনিয়াতেই সুখময় জীবন দান করবো দুনিয়াতেই আল্লাহ তালা সুখময় জীবন দান করবে আর আখেরাতে তো আল্লাহ তালা তার জন্য জান্নাত নির্ধারিত করে রাখছেনি মান আখেরাতু হাম্মাহু জা গিনাহু ফি কলবিহি আল্লাহ রসুল বলেন যে নাকি এলেমের মধ্যে বা যে কোনো বিষয়ে আখেরাতকে তার টার্গেট রাখবে সব কাজ আখেরাতের জন্য করে সে আখেরাতকে যার উদ্দেশ্য যার টার্গেট থাকবে আল্লাহ তালা তার অন্তরের মধ্যে প্রাচুর্যতা ভরে দিবেন ধনী বানিয়ে দিবেন এবং আল্লাহ তালা ও আতাতহুদ দুনিয়া ওয়াহিয়া রাহিমা আর দুনিয়াকে তার পায়ের নিচে নিয়ে আসবে অথচ সে দুনিয়াকে চায় না পার্থিব নেতৃত্ব দুনিয়ার ধন সম্পদ সে চায় না কিন্তু ওই দুনিয়াকে আল্লাহ তালা তার পায়ের কাছে নিয়ে আসবে ওমান কানাতি দুনিয়া হাম্মাহু আর যার টার্গেট হবে দুনিয়া সে ব্যবসা করে তার উদ্দেশ্য হইলো দুনিয়া আর আল্লাহ কী বললো রসুল কী বলল এই মাথা ব্যথা নাই চাকরি করে দুনিয়ার মধ্যে বড় লোক হইলেই চললো আল্লাহ কি বলে রসুল কী বলে দরকার নাই মান কানাতি দুনিয়া হাম্মা যার টার্গেট হলো দুনিয়া ক্ষমতা সম্পদ লোভ যা টার্গেটই হল দুনিয়া আল্লাহ রসুল বলেন যা আল আল্লাহ বাইনা আই আল্লাহ তালা দারিদ্রতাকে অভাবকে তার চোখের সামনে মোহর লাগিয়ে দিবেন দারিদ্রতা তাকে কখনো ছাড়বে না অভাব তার সাথে লেগেই থাকবে যে দুনিয়াকে টার্গেট বানাবে আল্লাহ আল্লাহর রসুল কি বললো না না বলল এই কথার যে বিচার করবে না এই কথা যার বিবেচনায় থাকবে না অভাবকে তার সারা জীবনের জন্য সিল মেরে দিবেন অভাব তার থেকে দূরে যাবে না অফাররা কাল এই হিসামলা আর তার অভাব পূরণের যত উপায় আছে সবগুলোকে বিক্ষিপ্ত করে দিবেন সকালে এক চাকরি দুপুরবেলা আর এক চাকরি রাতে আর এক চাকরি আবার ভোররাতে আর এক চাকরি কয়েক চাকরি করাবেন কিন্তু কয়েক চাকরি করার পরেও দুনিয়া ইল্লা ইদ্দ্দির আলা তাকে আল্লাহ তালা ওইটাই দিবেন যেটা আল্লাহ তালা তক আগে আগের থেকেই লিখে রাখছে এই জন্য আমার যদি এলেম অনুযায়ী আমল হয় তাহলে আল্লাহ তালার ওয়াদা আল্লাহ তালা তাকে দুনিয়াতে সুখী সুখময় সুখময় সুখী জীবন দান করবেন আর তৃতীয় বিষয় হল এলেমের এই এলেম অনুযায়ী মানুষকে দাওয়াত দেওয়া। এলেম মানুষের কাছে পৌঁছানো আখাদাল্লাহ মিসা এখনা লামা আ তাই মিনাল কিতাবই হলো শেখ মা লাতুবাইন উন্নাহুলিন নাস আল্লাহ তালা সমস্ত নবীগণের এবং এই উম্মতের কাছ থেকে ওয়াদা নিছেন অঙ্গীকার নিছেন কি অঙ্গীকার নিছেন লাতুবাইন উন্নাহুলিন নাস যে হে নবীগণ আগের নবীগণের কাছেও এবং এই উম্মতের কাছেও যে তোমাদের কাছে এই অঙ্গীকার নিচ্ছি আমার শের যুগে যে নবী উল্লাহ সাল আলহি সাল্লাম আসবে কোরআন নিয়ে আসবে হাদিস নিয়ে আসবে এটা মানুষের কাছে তোমরা পৌঁছাবে এই জন্য আগের সকল নবী তাদের উম্মতকে বলে গেছেন শেষে একজন নবী আসবে ওনার নাম মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম তোমরা যদি কেউ তাকে পাও তাহলে তাকে সত্য বলবে তাকে স্বীকার করবে তাকে সমর্থন করবে তাকে অনুসরণ করবে সকল নবীগণের কাছে এই ওয়াদা নিছেন এই উম্মতের কাছে এই ওয়াদা নিছেন তোমরা যা জানবে সব কিছু মানুষের কাছে পৌঁছাবে এই জন্য এলেমের এখলাস হলো আমি যদি আল্লাহকে খুশি করার জন্য শিখে থাকি তাহলে এখলাস হলো মানুষের কাছে পৌঁছানো মানুষের কাছে দাওয়াত দেওয়া কুল হাদিহি সাবিলি আদাল আলা বসিরাত আনা আল্লাহ তালা বলেন যে হে রসুল আপনি বলেন এটাই আমার রাস্তা যে আমি যেভাবে চলি আমার অনুসরণ যারা করবে সকলের কাজ হলো আল্লাহর দিকে দাওয়াত দেওয়া অর্থাৎ এলেম মানুষের কাছে পৌঁছানো কোরআন হাদিস থেকে যাই জানবে এগুলোই মানুষের কাছে দাওয়াত দেওয়া এটা আমার রাস্তা আমার পন্থা এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে দোয়া শিখাইছেন ইহদিনা সুরাতস্তাকিম হে আল্লাহ সোজা রাস্তায় আমাদেরকে পরিচালিত করেন সুরত আল্লা দিন আনাম ওই তাদের রাস্তা যাদের উপরে আপনি নিয়ামত পুরস্কার দিয়েছেন পুরস্কার প্রাপ্তদের রাস্তায় আমাদেরকে চালান গাইরিল মাদুব আলাইহিম তাদের রাস্তায় আমাদেরকে পরিচালিত করবেন না যাদের উপরে আপনি রাগান্বিত রাগ কারা তারা ইহুদি তাদের কি দোষ তাদের এলেম ছিল আমল ছিল না তারা অনেক জানত কিন্তু ওইগুলোকে আমলে পরিণত করতো না তারা এলএম সিক্সে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার জন্য মানুষের কাছে মাতবগুরি করার জন্য অন্যদের সাথে বিতর্ক করার জন্য এই জন্য বিভিন্ন সময় রসুলের কাছে এসে বিভিন্ন বিতর্ক ছুরিয়ে দিত বলেন তো এই প্রশ্নের উত্তর কী বলেন তো এই প্রশ্নের উত্তর কি এই প্রশ্নের উত্তর দিতে পারলে আপনাকে মানব এরকম তারা বিতর্ক করত। আর ওয়লা দলিন আর যারা পথ হারা পথ ভ্রষ্ট তাদের পথেও আমাদেরকে পরিচালিত করবেন না তারা কারা খ্রিস্টান কারা মান আমিলা বিলা আইলমিন তারা আমল করত কিন্তু এলেম সারা জানতো না কিছু হজরত ঈসা ইসালামকে তারা আল্লাহ সেলে বানিয়ে নিছে অথচ ঈসা আল্লাহর আল্লাহ না এটা জানতো না তারা বা এটা জানার চেষ্টাও করে না বা ভুল জানছে আর ওইভাবে তারা আমল করছে এবাদত করে আমল করে কিন্তু এলেম সারা এই জন্য আমাদের একমাত্র মুক্তির উপায় হলো এলেমের সাথে আমলও থাকতে হবে এখানে একটা বিভ্রান্তি আছে হজরত ইমাম আউজাই রহমতুল্লাল ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ উনি বলেন যে মান এক বুজুর্গ বলছে যে নাকি মান আসবাহ আরবাইনা সবাহান যে নাকি চল্লিশ দিন ফজরের নামাজ জামাতের সাথে পড়বে এবং এলেমের কাজ করবে আল্লাহ তালা তার অন্তরের মধ্যে হেকমতের জ্ঞানের ভান্ডার খুলে দিবে এখন এক ব্যক্তি সে চল্লিশ দিন খুব ভালো করে নামাজ পড়ছে এলেমের খেদ মতো করছে এখন তার আর ওই এলেমের ভান্ডার খুলে নেই এখন সে আসছে যে হে আলেম হে ইমাম আপনি বললেন চল্লিশ দিন যদি এখলাসের সাথে কেউ ফজরের নামাজ পড়ে এলেমের কাজ করে আল্লাহ এলেমের ভান্ডার খুলে দিবে আমার তো কোনো এলেমের ভান্ডার খুলে নেই তো বলে যে তুমি এই যে চল্লিশ দিন যে নামাজ পড়ছো এলেম আর এলেমের কাজ করছো এটা আল্লাহর জন্য করো নাই এটা করছো ওই এলেম পাওয়ার জন্য এলেমের ভান্ডার পাওয়ার জন্য আর এই জন্য আল্লাহ তোমাকে দেন নাই অনেক মানুষ আছে রসুলের হাদিস আছে মা তাওয়াদ আহাদুন লিল্লাহ ইল্লা রফাহুল্লা আল্লাহর জন্য যারা বিনয়ী হবে আল্লাহ তালা তাদেরকে উঁচু মর্যাদা দান করবেন তো এক ব্যক্তি সে বিনয়ী মানুষের সামনে অনেক বিনয় প্রকাশ করে তারপরও মানুষ তারা গালি গালাস করে মানে আলেমের কাছে গেলে গেছে যে আপনি বললেন আল্লাহর রসুল বলছে বিনয় করলে আল্লাহ তালা উঁচু মর্যাদা দিবে সম্মানিত বানাবে আমি তো সেই আগের মতোই অসম্মানিত বলে তুমি বিনয় করছো আল্লাহর জন্য না বিনয় করছো উঁচু মর্যাদা পাওয়ার জন্য কোরআনের মধ্যে আসে যে যে নাকি ইমানের সাথে কামল করে আল্লাহ তালা বলেন আমি তাকে অবশ্যই অবশ্যই সুখময় সুখী জীবন দান করব। এখন একজন আমলও করে ইমানও আছে যে এত আমল করলাম এত নেকামল করলাম তারপরও তো আমি সুখ পাই না অনেক মানুষ এরকম বয়ান করে যে আল্লাহর কাছে সমস্ত খাজানা আছে আর ওই খাজানার চাবি হলো নামাজের মধ্যে এই জন্য নামাজ পড়েন নামাজ পড়লে আল্লাহর ভান্ডার আপনার জন্য খুলে যাবে নামাজ পড়লে আল্লাহর কাছ থেকে সরাসরি নিতে পারবেন এখন একজনে অনেক নামাজ পড়তেছে নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে কোনো তার সমস্যার সমাধান হয় না এখন ওই সমাধান না হওয়ার কারণে সে কি বলে যে আপনি বয়ান করছেন ভুল করছেন এই বিভ্রান্তির মুরব্বী বসেন বসেন এই বিভ্রান্তির নিরসন কি। যেটা আমি প্রথম অংশে বলেছি আমাদের একটা বিদ্যুৎ আছে এই লাইট আর ওইখানে হলো সুইচ আমি সুইচ দেই লাইট জ্বলে সুইচ দেই লাইট জ্বলে আবার বন্ধ করলে লাইট অফ হয় এখন একবার সুইচ দিতেছি লাইট জ্বলে না সুইচ দিতেছি লাইট জ্বলে না কী ব্যাপার সময় জ্বলে এখন জ্বলে না কেন আমরা কি করি সাধারণত সবাই আমরা জানি যে নিশ্চয়ই মেইন লাইনে কোনো সমস্যা আছে মেইন লাইন যেটা পাওয়ার হাউস থেকে যে লাইনটা আসে ওইখানে হয়তো কোনো সমস্যা ওটা যদি কাটা থাকে যতই এখানে আমি সুইচ দিই এ লাইট জ্বলবে কোনো দিন তো আমাকে নামাজ পড়তে হবে আমাকে তাওয়াজু করতে হবে আমাকে চল্লিশ দিন এখলাসের সাথে যে এলেমের কাজ করতে হবে আমাকে যে যত এবাদত করতে হবে এগুলো সব ওই পাওয়ার হাউজের জন্য করতে হবে আল্লাহর জন্য করতে হবে আল্লাহর জন্য করলে তখন আল্লাহ তালা আমার ওই নামাজের বরকতে আমার অভাব দূর করবেন ওই এলেমের বরকতে তালা দুনিয়াকে আমার পায়ের কাছে নিয়ে আসবেন আল্লাহ তালা আমার ওই তাওয়াজুর বরকতে আল্লাহর জন্য যে তাওয়াজু করছি বিনয় প্রকাশ করছি এ ওই আল্লাহ তালা ওই বিনয়ের কারণে আল্লাহ তালা আমাকে সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ তালার জন্য কাজ করছি আশেরাতের জন্য কাজ করছি এই জন্য তালা ওখান থেকে আমার এখানে লাইট দিয়ে দিবেন আজকে দুনিয়াতে অনেক দেখি বই পাওয়া যায় কি কি অনেক হিসনুল কুলুব বারো কী কী এই দোয়া পড়লে সমস্ত বিপদ আবশ যাবে আবার সুরে ফাতেহা পড়লে একেবারে অসুখ বিসুখ সব চলে যাবে হুজুরের কাছে হুজুর একটু ফু দিয়ে দেন হুজুর ফু দিয়েছে আর কিছুই ভালো হয় না হুজুর কি ফু দিলেন আপনার ফুর দ্বারা তো কোনো কাম হইলো না আরে ভাই এই ফু দিয়ে এই ফু সুরে ফাতেহার কোনো ক্ষমতা নাই এগুলো সুরে ফাতেহাও করতে পারে না আর এই হুজুরও করতে পারে না করে আল্লাহ তালা আমি সুরায় ফাতেহা পড়ি আল্লাহ আল্লাহ আমাকে বলছেন পড়তে ওই আল্লাহ যদি এই সুরায় ফাতেহাকে কবুল করেন তখন আল্লাহ তালা এই সুরাই ফাতেহার বরকতে তোমার অসুখ ভালো করে দিবে তোমার জিন দূর করে দিবে তোমার অভাব দূর করে দিবে তোমার বিবাহ হয় না বিবাহ করিয়ে দিবে তোমার চাকরির ব্যবস্থা হয় না চাকরি করিয়ে দিবে কিন্তু মূল হলো তালা এই জন্য আমরা কেউ যেন এই বিভ্রান্তিতে না পড়ি যে এরকম আসে নামাজ পড়লেই দুই রাকাত নামাজ পড়লেই তো অভাব সলাতুল হাজত পড়লেই অভাব চলে যাবে বা সলাতুল হাজত পড়ো হে আল্লাহ এখনও তো অভাব যায় না কি ব্যাপার আপনি বলছেন সুরে ফাতে হা পড়লে অসুখ ভালো হয়ে যাবে সুরে ফাতে পড়ছে অসুখ তো যায় না রসুল একবার সাহাবাহকরামকে বলছেন একজন আসছে আমার পেটে পেট পেট খারাপ বলে তুমি মধু পান করো মধু পান করছে আবার আসছে হে আল্লাহ রসুল আমি তো মধুপান করলাম আমার পেট তো ভালো হইলো না আবার পান করো আল্লাহর জন্য পান করো আবার খাইছে আবার আর হে আল্লাহ রসুল আমার পেট তো ভালো হইল না বলে যে আবার পান করো চতুর্থবারে এসে চতুর্থবার যখন সে পান করে তখন সে এই কথা বিশ্বাস অন্তরের মধ্যে ধারণ করছে যে আল্লাহ বলছেন মধুর মধ্যে সকল রোগের চিকিৎসা আছে। আল্লাহর রসুল আমাকে বলছেন এটা এই মধু যদি পান করি আল্লাহ তালা আমার পেট ভালো করে দিবেন মধু ভালো করবে না আল্লাহ ভালো করবেন এই বিশ্বাস যখন অন্তরে ধারণ করছে তারপরে তার পেট ভালো হয়ে গেছে আল্লাহর রসুলের কাছে আসছেন হে আল্লাহ রসুল আমার পেট তো ভালো হয়েছে বলে এতক্ষণ যে তুমি মধু পান করছো ততক্ষণ মিথ্যা পান করছো আর এখন তুমি সত্যি পান করছো এই জন্য আমাদেরকে এই বিভ্রান্তি থেকে দূরে আসতে হবে কাজ সব কিছু একমাত্র কার জন্য আল্লাহর জন্য করতে হবে আমার বিপদ আপদ দূর করব আমি নামাজ পড়বো কার জন্য আল্লাহর জন্য আমি কোরআন শরীফ পড়ব কার জন্য আল্লাহর জন্য বিভিন্ন দোয়া দুরুত পড়ব কার জন্য আল্লাহর জন্য কারো কাছে দোয়া চাইব এটা কার কাছ থেকে ফয়সালা চাবো আল্লাহর কাছ থেকে কোনো হুজুর ফয়সালা করতে পারে না কোনো তাবিজ ফয়সালা করতে পারে না কোনো সুরে ফাতেহা কোরআন শরীফ ফয়সালা করতে পারে না আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে ফয়সালা রাখছেন এই জন্য আল্লাহ তালাই ওই কোরআন শরীফের দ্বারা আমার ফয়সালা করবে আল্লাহ তালা নামাজের মধ্যে ফয়সালা রাখছেন নামাজ আমি পড়ব আল্লাহর জন্য আল্লাহ তালা ওই নামাজের উশিলায় আমার ফয়সালা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে সকল নে কামল আল্লাহকে খুশি করার জন্য করার তৌফিক দান করেন